শনিবার সকাল থেকে রাজ্যের সঙ্গে হুগলি জেলা তো কড়াভাবে পালিত হলো অগস্ট মাসের দ্বিতীয় দিনের সম্পূর্ণ লকডাউন। আর যারা লকডাউন অমান্য করছেন সেখানেই সক্রিয় হতে দেখা গেল পুলিশ কর্মীদের। লকডাউন আইন না মানায় কান ধরে উঠবস করালো পুলিশ। শনিবার খিরখুন্ডি এলাকার বেশ কয়েকজন যুবক লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়ে সঠিক প্রমাণ না দেখাতে পারায় কান ধরে উঠবস করায় হুগলির পান্ডুয়া থানার পুলিশ। শনিবার সকাল থেকে পান্ডুয়া ব্লকের বিভিন্ন জায়গায় অভিযানে নামে পুলিশ আধিকারিকরা। বহু মানুষকে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে শুরু হয়েছে সাপ্তাহিক লকডাউন। লকডাউন অমান্য করায় পুলিশকে দেখে জঙ্গলে ঝাঁপ দিতেও দেখা গেল। এদিকে পান্ডুয়া জোড়াপুকুর এলাকায় রাস্তায় বেরিয়ে মাস্ক না পরায় কান ধরে উঠবস করালো পুলিশ। এছাড়া বেশ কয়েকটি জায়গায় জটলা দেখে পুলিশ গিয়ে বাড়ি পাঠায় সবাইকে। এমনই চিত্র ধরা পড়লো হুগলি জেলা জুড়ে। সুজিত গৌড়ের রিপোর্ট, হুগলি। মাছ ছাড়া বেরোবি না একদম।